আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশে ক্রসফায়ারের সংস্কৃতি শুরু করেছে বিএনপি। সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সরকারের সমালোচনা না করে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখতে হবে। এই ক্রসফায়ার তো সংস্কৃতি বেগম খালেদা জিয়া শুরু করেছিল, শত শত মানুষকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের দল কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না এবং সেটি করলে অবশ্যই সেটির ব্যাপারেও তদন্ত হয়। বিএনপিকে তাই বলবো যে বড় গলায় কথা না বলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারাটা একটু আবার পরখ করে দেখার জন্য।